এলো রমজানের চাঁদ, এবার দুনিয়াদারি ভোর, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, এবং কো স্পন্সর হিসেবে আছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে দারিদ্র বিমোচনে ইসলামে জাকাতের ভূমিকা। আজকে এই বিষয়ে যারা কথা বলবেন, চলুন প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেই। প্রথমে আছেন মোহাম্মদ মতিউর রহমান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আসসালামু আলাইকুম। আরও আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ আব্দুল মান্নান আনসারী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দুজন সম্মানিত আলোচকবৃন্দের সাথে পরিচিত হয়ে নিলাম, চলুন আজকের বিষয়ের উপর কথা শুনব। প্রথমেই আমি আব্দুল মান্নান আনসারী সাহেবের কাছ থেকে জানতে চাইব যে পবিত্র কোরআনুল কারিমে জাকাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কী তাগিদ দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। প্রিয় মহতারাম, একটি চমৎকার বিষয় উপস্থাপন করার জন্য আপনাকে অশেখ মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের শুরুতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যেন এই কোরআন হচ্ছে মোমেনদের জন্য, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকিন হলো তারা যারা গায়েবকে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দান করেছেন সেই রিজিক থেকে আল্লাহ রাস্তায় দান করে। আল্লাহ তাআলা সূরা আনফালে আরো সুন্দর করে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলেছেন, সাথে সাথে সেই স্থলেই যাকাতের বিষয় উল্লেখ করেছেন, ওয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা সূরা হজে বলেছেন, আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ ওয়াকিমুস সালাহ ওয়া ইতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমি যদি কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তাহলে সে চারটি কাজ করবে, নামাজ কায়েম করবে, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবে, এবং সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তো খাজু মিনাল আগনিয়াই তুরাদ্দু ইলাল ফকরা। তোমরা ধনীর কাছ থেকে নাও, গরিবদের কাছে দাও। আমরা জানি সুদ যাকাতের মানে আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেম চালু করেছেন, শয়তান তার উল্টো সিস্টেম চালু করেছেন। শয়তান চালু করেছেন সুদ, যে সুদের মাধ্যমে মানুষ দরিদ্র লোকগুলি আরও দরিদ্র হয়, ধনী শ্রেণী আরও ধনী হয়। কিন্তু আল্লাহ তাআলা যাকাত সিস্টেম চালু করে আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে একটা ব্যালেন্স, ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন। কারণ অন্যান্য পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সবই কিন্তু ধর্ম, কিন্তু ইসলাম কিন্তু শুধু একটা ধর্ম নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জন্য আল্লাহ তাআলা মানব জাতির সর্ববিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা প্রদান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেম দিয়েছেন, তো খাজু মিনাল আগনিয়াই তুরাদ্দু ইলাল ফকরা, তোমরা ধনী শ্রেণীর কাছ থেকে নিয়ে সেটা গরিবদের মাঝে বিলিয়ে দিয়ে একটা সমাজে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, যাতে একজনে খাবে আরেকজনে খাবে না, একজনে দশতলায় থাকবে আরেকজনে কুড়ের মানে গাছতলায় থাকবে, এটা ইসলাম কখনো সমর্থন করে না। চমৎকার বলছিলেন। আসলে কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় আমরা যে শব্দ প্রয়োগ আপনি করেছেন, সেখানে যাকাত এসছে, ইনফাক এসছে, ব্যয়ের কথা এসছে, এবং ফরজ দানের কথা। একটা হচ্ছে নফল দান আমরা যেটা সাধারণত করে থাকি, আর একটা হচ্ছে ফরজ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট অঙ্কের মাধ্যমে আমাদেরকে ফরজ করেছেন। তো আমি আপনার কাছে আবার আসবো,
স্যার, আপনি আমাদেরকে বলবেন যে আমরা যে ইসলামী ব্যাংক দেখতে পাচ্ছি সারা বাংলাদেশেই ইসলামী ব্যাংকগুলি চালু আছে, আমরা দেখতে পাচ্ছি গ্রাহক সংখ্যাও সেদিকে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তো ইসলামী ব্যাংক তো সুদমুক্ত একটি ইসলামী ব্যাংক ব্যবস্থা, তো সুদমুক্ত হয়ে জাকাত ব্যবস্থা প্রবর্তন করছে ইসলামী ব্যাংক, তো আপনারা জাকাতের মাধ্যমে ইসলাম ব্যাংকের মাধ্যমে দারিদ্র বিমোচনে আপনাদের কী ভূমিকা এই বিষয়টি যদি তুলে ধরতেন। ধন্যবাদ আপনাকে, সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 1983 সাল থেকে যাত্রা শুরু করে হাঁটি হাঁটি পা পা করে 38তম বর্ষ অতিক্রম করেছে এবং ইসলাম যে একটা শ্রেষ্ঠ ইসলামী অর্থনীতি ব্যবস্থা দিয়েছে, যার কারণে ইসলামী ব্যাংকেও বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছে এবং বিশ্বের গ্লোবাল ফাইন্যান্স কর্তৃক বেস্ট ব্যাংক ইন বাংলাদেশ হিসেবে 10 বার পুরস্কার লাভ করেছে। এবং ইসলামী ব্যাংক যে কোরআনে বলা হয়েছে সম্পদ যেন শুধু ধনীদের মধ্যে আবর্তিত না হয়, এ কারণে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সকল শ্রেণীর পেশা মানুষকে ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছে। ধনী গরিব নির্বিশেষে সকলে জনগণের ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে ইসলামী ব্যাংক একটি আন্তর্জাতিক ব্যাংকে পরিণত হয়েছে। তো ইসলামী ব্যাংকের এই শ্রেষ্ঠত্ব হলো ইসলামের সৌন্দর্যের কারণেই এই শ্রেষ্ঠত্ব। 1995 সাল থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একটি পল্লী উন্নয়ন প্রকল্প RDS প্রকল্প নামে একটি প্রকল্প শুরু করেছে, যেটার মাধ্যমে আমরা দেশের 68,000 গ্রামে আমরা এই বিশেষ করে ধনী গরিব শ্রেণীর মাঝে 50,000 টাকা থেকে শুরু করে 2,00,000 টাকা পর্যন্ত বিনা জামানতে আমরা বিনিয়োগ প্রদান করে থাকি, যার মাধ্যমে দারিদ্র বিমোচনে ইসলামী ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও আমাদের ক্ষুদ্র ব্যবসা বিনিয়োগ প্রকল্প রয়েছে, যার মাধ্যমেও দারিদ্র বিমোচনে এবং পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পল্লীর অবকাঠামোর জন্য আমাদের পল্লী গৃহ নির্মাণ প্রকল্প রয়েছে, যার মাধ্যমে আমাদের ইসলামী ব্যাংক দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্যার, আপনার যদি জানতে চাই যে আমরা অনেকে জাকাত দিচ্ছি সরাসরি, আপনার ব্যাংকের মাধ্যমে জাকাত দেওয়ার কোনো সিস্টেম কি আপনাদের মধ্যে দেখেছেন কি না? হ্যাঁ, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, আমাদের ইসলামী ব্যাংক ফাউন্ডেশন রয়েছে, সেখানে জাকাত কালেকশানের একটা ব্যবস্থা রয়েছে। তাদের অ্যাকাউন্টে জাকাত কালেকশান করে আমরা বিভিন্ন, যেমন ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক দুস্থ মহিলা পুনর্বাসন কেন্দ্র, এভাবে বিভিন্ন দারিদ্র বিমোচন প্রকল্পে জাকাতের মাধ্যমে দারিদ্র বিমোচন প্রকল্প ইসলামী ব্যাংক ব্যয় করে থাকে। মানে এটা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবেও মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। তো আমরা জানি ব্যক্তি পর্যায়ে কিন্তু জাকাত দিচ্ছে, কিন্তু ব্যক্তি পর্যায়ের চাইতে ব্যাংকের মাধ্যমে জাকাত দেওয়াটাকে আপনি কি মনে করছেন? প্রাতিষ্ঠানিক জাকাত দেওয়াটাই আসলে জাকাতের মূল লক্ষ্য, যেটা সেটা হলো প্রাতিষ্ঠানিকভাবে জাকাত কালেকশন হবে, সেটা সামষ্টিকভাবে বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যয়িত হবে। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে যে জাকাত দিই, এটা দেখা যাচ্ছে যে হয়তো একজন দুইজন উপকার পাচ্ছে, কিন্তু সেটা সামষ্টিক অর্থে সমাজের যে উপকার সেটা আমরা পাচ্ছি না। আজ থেকে 4-5 বছর আগে একটা স্ট্যাটিস্টিক্সে বলা আছে যে ব্যাংকে গচ্ছিত যে টাকা রয়েছে সেই টাকার উপর যদি জাকাত আদায় করা হয় তাহলে 5,000 কোটি টাকা, এবং আরও অন্যান্য সম্পদের উপর জাকাত আদায় করলে বছরে 10,000 কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। আর এইটা যদি পরিকল্পিতভাবে সুষ্ঠুভাবে যদি আমরা যদি পর্যায়ক্রমে, যেমন জেলাভিত্তিক আমরা প্রথমে 10টি জেলাকে হাতে নিলাম পাইলট প্রকল্প হিসেবে, এভাবে যদি আমরা দারিদ্র বিমোচনে সামষ্টিক কার্যক্রম করি, যেমন মিল কলকারখানা প্রতিষ্ঠা করি, সেখানে ওই জাকাতপ্রাপ্ত লোকগুলোই কাজ করবে, সেখানে যে পণ্য উৎপাদিত হবে সেই পণ্য বিক্রি করে যে মুনাফা হবে সেই মুনাফা দিয়ে আছে। এটা আমরা বুঝতে পারলাম যে আপনাদের জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ব্যাপক পরিকল্পনা আছে। মোহতার, আপনার কাছে আবার আসবো।
তো আজকে আমরা যে যাকাত বিষয়ে আলোচনা চলছে, যাকাত আমাদের উপর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, তো যাকাতের যে খাতগুলি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন খাতে যাকাত আদায় করার জন্য বলেছেন এই বিষয়টা যদি তুলে ধরতে। মোতারাম, একটা চমৎকার বিষয় অবতারণা করার জন্য আপনাকে মোবারকবাদ। কারণ আমরা জানি যাকাতের দুটি অর্থ, শাব্দিক অর্থ, একটা হচ্ছে পবিত্রতা, একটা হচ্ছে বৃদ্ধি। এবং যাকাত এসেছে দরিদ্রতা দূর করার জন্য। আল্লাহ তাআলা বল কু কাইলে কুনু দুলাতাল বাইনাল আগনি আই মিনকুম, যাকাত এসেছে দারিদ্রতা দূর করার জন্য। কিন্তু আজকে আমরা বাংলাদেশে যে যাকাতের সিস্টেম চালু করে নিয়েছি এটা কিন্তু অনেকটা সুসম্মত নয়। যেমন যাকাতের লুঙ্গি এবং যাকাতের শাড়ি, প্লাস সাথে সাথে এখন আরেকটা যাকাতের খাতা আমরা যেটা বেশি হারে আমার মনে হচ্ছে এখন 70-80% যাকাত হচ্ছে ইতিমখানা এবং লীলা বোর্ডিং। কিন্তু যাকাতের যে মূল থিম, যে দরিদ্রতা দূর করার জন্য, যেমন আল্লাহ তাআলা যেখানে খাতগুলো সুস্পষ্ট করে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, যে যে আটটা খাতের ভিতরে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার জন্য বলেছেন, প্রথম খাতটা কিন্তু মানে ফকির, দ্বিতীয় খাতটা হচ্ছে মিসকিন, আমিলিন, গরিমিন, মুআল্লিফাতিল কুলুব ওয়ার রিকাব ওয়াবনিস সাবিল ওয়া ফি সাবিলিল্লাহ ওয়াবনিস সাবিল, এই যে আটটা খাত, এই আটটা খাতে যদি আমরা মানে সিরিয়ালের দিকে প্রথম যদি আমরা দেখি তাহলে আমরা দেখি গরিব মানুষের কথা, ফকির, দরিদ্র মানুষের কথা বলা হয়েছে। কারণ যাকাতটা এসেছে দরিদ্রতা দূর করার জন্য। কিন্তু আজকে এইটা সঠিকভাবে ম্যানেজমেন্টটা না হওয়ার কারণে আমরা যে যাকাতের যেই সফলতা পাওয়ার কথা ছিল বা যেটার যে মূল থিম ছিল ওখান থেকে তো আমরা অনেক দূরে সরে গেছি। যেমন স্যার বললেন যে আমরা যদি সঠিকভাবে যাকাত উত্তোলন করা হয় বছরে 10,000-20,000 যাকাত বাংলাদেশে আদায় হবে। এইভাবে যদি আমরা 10-25 বছর যদি বাংলাদেশ সরকার যাকাত উত্তোলন করে তার সঠিক মানে প্রপার ইউটিলাইজ করতেন তাহলে কিন্তু বাংলাদেশে দরিদ্র খুঁজে পাওয়া যেত না। আমরা যে মদিনায় দেখি যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সময়ে যে যাকাতের টাকা নিয়ে রাস্তায় ময়দানে ঘুরে বেড়াতেন, কে যাকাতের টাকা নিবে, কে যাকাতের টাকা নিবে, কে যাকাতের টাকা নিবে, যাকাত খাওয়ার লোক পাওয়া যেত না। কিন্তু আমরা দেখতেছি বাংলাদেশে যাকাত প্রতি বছর আমাদের দেশে দেওয়া হচ্ছে, কিন্তু প্রপারভাবে না দেওয়ার কারণে কিন্তু আমরা যে যাকাত থেকে যেই এই সফলতা এবং যাকাতের মাধ্যমে দরিদ্রতা নির্মূল হবে, যাকাতের মাধ্যমে ধনী এবং গরিবের মাঝে একটা বৈষম্য দূর হবে, দূর হবে, এবং ইসলাম যে একটি সার্বজনীন জীবন ব্যবস্থা, ইসলাম যেন বিশ্ব মানবতার জন্য কথা বলে, আমরা কিন্তু এই রূপটা আমরা সঠিকভাবে দেখাইতে আমরা দেখছি যে শাড়ি লুঙ্গি যাকাতের শাড়ি যাকাতের কাপড় এরকম দোকানেই আমরা বিক্রি করতে দেখছি, যে একদম লিখে দিচ্ছে যে যাকাতের লুঙ্গি যাকাতের শাড়ি যাদেরকে দেওয়া হচ্ছে তারা কিন্তু প্রতি বছরই পাচ্ছে, তারা কিন্তু সেই দারিদ্রতা থেকে মুক্ত হয়ে সে ধনী শ্রেণী বা স্বাবলম্বী হতে পারছে না। তো আপনি যদি আমাদেরকে বলতেন যে কোন ওয়েতে কোন রাস্তা কোন প্রসেসে যদি আমরা যাকাতটা ব্যয় করি সেটা যদি এখানে একটু বিষয় একটা মানে আমরা খেয়াল করি সেটা হচ্ছে যে এই যে যাকাতের শাড়ি এবং যাকাতের লুঙ্গি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে দুইটা জিনিস হালাল কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন, ঘৃণা করেন, একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি করা আর একটা হচ্ছে তালাক দেওয়া। যাকাত আসলেন যাকাত দাতা যিনি যাকাত গ্রহীতাকে যাকাত দিবেন, যাকাত দাতার কিন্তু এটা প্রাপ্য হক, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের অধিকারী বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, আমার কর্তব্য হলো যাকাত যিনি গ্রহণ করবেন, যাকাত খাওয়ার যিনি উপযুক্ত তার বাসায় যাইয়া নিবৃতে তার কাছে যাকাতের টাকা তুলে দিয়ে তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। কিন্তু আমরা এই যাকাত এবং শাড়ি এবং যাকাতের লুঙ্গি যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা ওনার জীবন ব্যবস্থা দেখি এবং সাহাবে আজমাইনদের যে খোলাফায়ে রাশিদের যদি আমরা জীবন ব্যবস্থা দেখি এবং আমরা ইসলামের যেই জীবন ব্যবস্থা যদি আমরা কোরআন হাদিসের মাধ্যমে আমরা পর্যালোচনা করি, আমরা কিন্তু কোথাও পাবো না এই যাকাতের শরি মানে শাড়ি নামক বিষয়, যাকাতের লুঙ্গি নামক বিষয় এটার স্থান ইসলামের মানে এটার অস্তিত্ব ইসলামে নাই। এটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের মন গড়া একটা বিষয় হওয়ার কারণে আজকে যাকাতের মাধ্যমে যেই দরিদ্রতা দূর হবে এটা না হয়ে আজকে যাকাতের মাধ্যমে আমরা দিন দিন ভিক্ষুক
বানাচ্ছি। শুধু বিক্ষোভ না, আমরা দেখছি যে সমাজে অসংখ্য ঋণগ্রস্ত ব্যক্তি আছে। আমরা জানি জাকাতের একটা খাত হচ্ছে ঋণ, যারা ঋণগ্রস্ত তাদেরকে দেওয়া, কিন্তু এই ঋণগ্রস্ত ব্যক্তিগুলি আমরা দেখছি সুদি ব্যাংকের সাথে বা সুদি যে সমস্ত এনজিওগুলি আছে তাদের কাছ থেকে মোটা অঙ্কের সুদ আকারে তারা ঋণ নিচ্ছে। এই যদি আমরা তাদেরকে টার্গেট করে দিতে পারতাম, যে যারা ঋণগ্রস্ত তাদেরকে যদি দিতে পারতাম, এই ব্যাপারে আপনার পরামর্শ কী? এই এই বিষয়ে পরামর্শ সুন্দর একটি কথা মানে বিষয় মানে অবতারণা করেছেন। এই জন্য কিন্তু মূলত আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিস্টেম চালু করেছেন, যে জাকাত কালেকশন করবে সরকার, এই জন্য ইসলামী সরকার যদি জাকাত কালেকশন করতেন, এবং সরকারের যেহেতু তার জনগণ সম্পর্কে ধারণা আছে আমার কোন জনগণ কোন সমস্যায় আছে, তাহলে কিন্তু প্রপারভাবে এটার এই জাকাত যেই বন্টন এটা সঠিকভাবে হতো, এবং এর মাধ্যমে যে ঋণগ্রস্ত ব্যক্তি, অভাবী ব্যক্তি, দুস্থ ব্যক্তি, এর মাধ্যমে একটা নিরসন হয়ে সমাজ সুন্দর সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতো। আজকে এটা না থাকার কারণে আমরা এমনও দেখতেছি জাকাতের কিছু টাকা নিয়ে এই টাকা দিয়ে আবার সে সুদে লাগাচ্ছে, দিতেছেন যিনি একটা ফরজ এবাদত, কিন্তু যিনি নিচ্ছেন তিনি আবার এটা নিয়ে সুদে লাগাচ্ছেন। এমনকি দেখেন আমি গত একদিন এক জায়গায় যাচ্ছি, হঠাৎ করে একজনের সাথে উনি মোবাইলে কথা বলতেছেন, ওনার মাদ্রাসার এক মোহতামিমকে, যেন বলতেছে দেখেন সামনে কিন্তু রমজান চলে আসছে, এখনও আমার 1.5 লক্ষ টাকা জাকাতের টাকা বাকি আছে, আপনি দ্রুত 1.5 লক্ষ টাকা লাঠি কিনে নেন, কারণ এটা রমজান আগে শেষ করতে হবে, আবার রমজানে আমার জাকাত কালেকশন করতে হবে। অর্থাৎ আমরা ইসলাম ওয়াইজ সিস্টেম না মানার কারণে, আজকে ইসলাম লস করার কারণে আমাদের যে জাকাত থেকে উপকৃত হওয়ার পরিবর্তে আমরা জাকাত থেকে বরঞ্চ অপকারই আমরা পাচ্ছি। তাই যদি আমরা সঠিকভাবে জাকাতের মানে উপকারিতা পেতে চাই এবং সমাজ থেকে দারিদ্রতা নির্মূল করতে চাই, তাহলে আমাদেরকে ইসলাম যেই সিস্টেম দিয়েছেন, ইসলাম যেই দিক নির্দেশনা প্রদান করেছেন, আমরা যে ইসলামী সরকারের মাধ্যমে জাকাত উত্তোলন হবেন তা না হওয়া পর্যন্ত আমরা নিজেরা ক্যালকুলেশন করে সমাজের যেই অভাবী দুস্থ যে 8টা খাত আল্লাহ তাআলা সূরা হজের ভিতর বর্ণনা করেছেন, ওই খাতগুলো দেখে দেখে যদি আমরা এই সামাজিকভাবে আমরা ওইভাবে বণ্টন করতে পারি, তাহলে কিন্তু জাকাতের সফলতা সমাজ রাষ্ট্র এবং জাতির মাধ্যমে উপকৃত হবে। আর না হয় আমরা যদি সঠিকভাবে বণ্টন না করি, এই জাকাত দিয়ে সমাজ এবং জাতি উপকৃত হতে সম্ভব নয়। চমৎকার বলছিলেন স্যার। আপনার কাছে শেষ প্রশ্নটা করব যে এই যে দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা আমরা শুনলাম, যে খাতগুলির কথা বলা হচ্ছে, আমরা একটা খাত জানি মুআল্লাফাতুল কুলুব, যে যারা নাকি ধর্মের প্রতি আকৃষ্ট, ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হতে চায় তাদের কি জাকাতে ইসলাম ব্যাংক পক্ষ থেকে এরকম কোনো স্কিম বা এরকম কোনো পদক্ষেপ আছে কি না? জাকাত ইসলামী অর্থব্যবস্থার মূল প্রাণ হলো জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা, আর এই জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলেই সমাজ থেকে কেবলমাত্র ধনী দরিদ্রের বৈষম্য এবং একটি ভারসাম্যপূর্ণ সমাজ গঠন করা সম্ভব। তাই তো অক্সফোর্ড ইউনিভার্সিটির দুজন অধ্যাপক ইসলামী অর্থব্যবস্থার ভূয়সী প্রশংসা করে বলেছেন, দ্য মুসলিম ইকোনমিক সিস্টেম সিমস টু হ্যাভ এ গ্রেট ম্যারিট, দ্য ওয়েস্টার্ন অল শুড স্টাডি পারহ্যাপস টু অ্যাডাপ্ট ইট ইন হোল অর ইন এ পার্ট। তারা মন্তব্য করেছেন যে ইসলামী অর্থব্যবস্থা একটা চমৎকার অর্থব্যবস্থা, যে অর্থব্যবস্থা পাশ্চাত্য বিশ্বের উচিত আংশিক বা পরিপূর্ণভাবে মেনে চলা। সুতরাং এই ইসলামী অর্থব্যবস্থার মূল ভিত্তি হলো জাকাত। সেই জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা যদি আমরা সমাজে দারিদ্র বিমোচন করতে চাই, রাষ্ট্রের দারিদ্র বিমোচন করতে চাই, তাহলে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থাই পারে একমাত্র এই সমাজ থেকে ধনী দরিদ্রের বৈষম্য ঘটিয়ে একটি সুন্দর সুষম সমাজ ব্যবস্থা উপহার দিতে। তাই এই জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠা হলেই কেবলমাত্র সমাজ থেকে দারিদ্র বিমোচন হওয়া সম্ভব। অর্থাৎ জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা ছাড়া আমরা যতই চেষ্টা চালাই যে সমাজ থেকে দারিদ্রতা দূর করে দিব, সেটা সম্ভব নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে সমাজ থেকে দারিদ্র দূর করতে চেয়েছেন, সেই ফর্মুলা যদি আমরা মেনটেন না করি, তাহলে কিন্তু আমাদের সেই দারিদ্রতা বিমোচন হবে না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে
জাকাত সম্পর্কে খুঁটিনাটি অনেক বিষয় জানতে পারলাম। জাকাতের কিছু খাত আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন, ওই খাতগুলিতে আমাদেরকে জাকাত প্রয়োগ করতে হবে, জাকাত দিতে হবে, আদায় করতে হবে। এবং এটা যদি আমরা ইসলামী সরকার বা যে কোনো সরকার যদি সরকারিভাবে এটাকে আদায় করে তাহলে এটা পারফেক্ট হবে। ব্যক্তি থেকে সরকার যদি দায়িত্ব নেয় তাহলে আরও সুন্দরভাবে জাকাত ব্যবস্থাটা সমাজে বাস্তবায়ন যদি হয় তাহলেই কেবল দারিদ্র বিমোচন করা সম্ভব। নয়তো আমরা বছরের পর বছর দেখছি মাইকিং করে জাকাত দেওয়া হচ্ছে, মানুষকে কষ্ট দিয়ে জাকাত দেওয়া হচ্ছে, মানুষকে শাড়ি লুঙ্গি দেওয়া হচ্ছে, কিন্তু দারিদ্র বিমোচন হচ্ছে না। কাজী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দিক নির্দেশনা মোতাবেক যেমনি করে রমজানের প্রত্যেকটি সিয়াম পালন করছি, ঠিক কোরআনের যে দিক নির্দেশনা জাকাতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা যেন বাস্তবায়ন করতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।